ছাত্রীদের এই সম্পর্কে সচেতন করা আজকের এই দিনটা উদযাপনের মাধ্যমে, যে তারা যদি একটি গাছ কোনোভাবে যদি নষ্ট হয় তা যাতে আরও দুটি গাছ তারা রোপণ করে, যা তাহাতে প্রাকৃতিক ভারসাম্যটা যাতে রক্ষিত হয়। আমাদের প্রাকৃতিক ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রাকৃতিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় আমরা যতই সভ্যতার উন্নতি বড়াই করি না কেন, আলটিমেটলি আমাদের ক্ষতি আমরা নিজেদের অজান্তে করে চলেছি। তাই একটি গাছ একটি প্রাণ, এটা শুধুমাত্র একটা স্লোগান নয়, এই গাছকে বাঁচিয়ে রাখা আমাদের নিজেদের সভ্যতার স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতেই হবে। এই জন্য এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো, যে তারা যাতে বৃক্ষ রোপণ করে, অন্যদের উৎসাহিত করে, নিজেরাও এটাতে উৎসাহিত হয়, এটাই মূল উদ্দেশ্য।